আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো আজকে আবারও চলে আসছি জামালপুর জেলা। অনেকেই এটা শেরপুর ব্রিজ বলে, অনেকেই জামালপুর ব্রিজ বলে। এই সেই শেরপুর ব্রিজ বা জামালপুর ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে জামালপুর ব্রিজ। এই ব্রিজ দিয়ে শেরপুর সরাসরি যাওয়া যায়। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রিজটা অনেক বড়। এখান থেকে শেরপুর 17 কিলো। আমি যাচ্ছি জামালপুরের দিকে। ব্রিজের শেষ মাথায় চলে আসলাম। এই ব্রিজের নিচ দিয়ে সরাসরি ঢাকায় যাওয়া যায়, হাইওয়ে রোড। এটা হাতের বাম পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকার দিকে যাচ্ছে। এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এই সিএনজি গুলো সরাসরি শেরপুর যায়। এটা হচ্ছে, আমি এখন জামালপুর বাইপাস মোড়ে যাব। রাস্তার দুই পাশে গাছগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে জামালপুর রেল কোচিং। হাতের বামে সোজা ঢাকা লাইন। এটা হচ্ছে ঢাকার দিকে যাওয়া, আর হাতের বামটা ডানে হচ্ছে জামালপুর রেল স্টেশন। গাড়ি চলতেছে, অনেক রোদ, দুই পাশে অনেক গাছ, খুব সুন্দর লাগতেছে। জামালপুর এই রোডটা এত ফ্রি, খুবই ভালো লাগলো। আমরা চলে আসছি জামালপুরের শহরের প্রথম মাথায়। হাতের বামে গেছে ঢাকা, আর আমরা ডানে যাব এখন জামালপুর শহরে। আমি এখন জামালপুর রেল গেটের দিকে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে জামালপুর রেল গেট বা গেট পার, যেটা আপনারা চিনে থাকেন গেট পার বলে, অনেকে রেল গেট বলে, আমরা গেট পারে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখানে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এই সিএনজিগুলো কালীবাড়ি, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, এই সিএনজিগুলো যায়। জামালপুর অনেকদিন যাবত জামালপুর শহরে ফ্লাইওভার ব্রিজের কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন শহরের মাঝখানে একটা মাটির রাস্তা উপর দিক গেছে, এটা হচ্ছে ফ্লাইওভারের কাজ করতেছে। আর কিছু ভেহিকু বা কিছু বড় বড় মেশিনগুলো উপরে ওঠানোর জন্য এই রাস্তাটা তৈরি করছে। ফ্লাইওভারের কাজ চলতেছে প্রায় শেষের দিকে। আমরা এখন জামালপুর শহরের দিকে যাচ্ছি। হাতের ডান পাশে অনেকগুলো সিএনজি দেখতে পাচ্ছেন। এই সিএনজিগুলো মেলান্দ, মাদারগঞ্জ, ইসলামপুর, মাহমুদপুর এদিকে এর উদ্দেশ্যে চলে যান। এই গেট পার থেকে যত সিএনজি দেখতে পাচ্ছেন সবগুলো সিএনজি দিয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দ, মাহমুদপুর উদ্দেশ্যে চলে যান। অনেক সিএনজি ফ্লাইওভারের নিচে অনেকেই আশ্রয় নেয়, রেস্ট নেয়, টায়ার বসে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা। ফ্লাইওভারের কাজ প্রায় শেষ পর্যায়ে। ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেলে তখন হয়তো আর এত কষ্ট হবে না। আমি গেট পার হয়ে গেলাম। আমি এখন সকাল বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এদিকে ফ্রি আছে। রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে তখন জামালপুর শহরে গাড়ি চালাতে সত্যি খুবই ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এখন রাস্তার কাজ চলতেছে, তার জন্য একটু দেখতে একটু
সুন্দর লাগে কিন্তু আসলে রাস্তার কাজ চলতেছে এই সেই জামালপুর শহর যারা অনেকদিন যাবত দেখেননি তাদের দেখলে ভালো লাগবে এদিকে আবার রাস্তা ভালো আছে দেখতেই পাচ্ছেন এদিকে আবার দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম